হ্যাঁ হ্যালো গাইস, আমরা বয় আজকে আমরা বলবো, সো লেটস হ্যালো গাইস আমরা বয়, সো আজকে আমরা বলবো তোমরা কি সো তোমাদেরও কি মাইনক্রাফট খেলতে মন চায়? হ্যাঁ, তোমাদের কি মাইনক্রাফট মাল্টিপ্লেয়ার খেলতে মন চায়? হ্যাঁ, তোমাদের কি মাইনক্রাফট সাইনিং স্যার মাল্টিপ্লেয়ার খেলতে পারছে? তোমাদের মাইনক্রাফট সাইনিং করতে পারো? হ্যাঁ, তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখবে। সো তোমাদের যদি আমার মতন মাইনক্রাফট খেলতে চাও তাহলে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে হ্যাপি মোড ডাউন লিঙ্ক দিয়ে দিব, মানে কীভাবে হ্যাপি মোড আমি ডাউনলোড করছি ওটা লিঙ্ক দিয়ে দিব, একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও তোমরা ক্লিক ডিসক্রিপশন থেকে তোমরা দেখে নিতে পারো। সো তার জন্য তোমাদের বেশি তোমার ওখান থেকে ডাউনলোড করতে হবে, তুমি মাইনক্রাফট ওপেন করে তোমাদের বেশি কিছু করা লাগবে না, তোমরা সার্ভারে ক্লিক করা লাগবে, তারপরে অ্যাড সার্ভারে, তারপরে এটা তোমাদের একটা বগি চগি নাম দিয়ে দাও, যে ইচ্ছা নাম দিয়ে দাও, বাট স্পেস সার, মানে আমি যেন স্পেস না থাকে, সো এখানে আমি স্পেস সার নাম দিয়ে দিলাম, কোনো স্পেস দিব না, যে এই যে এইভাবে না আসে না স্পেস, এটা দিব না, শুধুমাত্র কুদ দিব, ঠিক আছে, নাম দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম একটা সার্ভার অ্যাড্রেস, সো সার্ভার অ্যাড্রেসটা দিব, সার্ভার অ্যাড্রেসটা সবাই মন দিয়ে দেখবে, pe.brlns.netinet, ঠিক আছে, এটা দেওয়ার পরে তোমরা সেভে ক্লিক করবা, তারপর এই যে এখানে আমি একটা বানাইছি কে যদি নামটা দেওয়া, তারপর এটাতে লোডিং হবে, এখানে ততক্ষণ যদি এরকম একটা নিউ হাব অপশন আসে করে তাহলে এখানে ক্লিক করবা, তারপর রিমুভ ক্লিক করবা, তারপর ফার্স্ট এখানে ফ্রেন্ডে গিয়ে এখানে ওপেন করবে, সো এখানে ওপেন করার পরে তোমরা এখানে গেমস খেলতে পারবা। সো এখানে ওপেন করে নাও, সো এখানে একটু ওয়েট করবা 5-6 মিনিট, সো 1-2 মিনিট ওয়েট করলে হয়ে যাবে, আগে 1-2 মিনিট ইউট করো। সো গাইস এখানে 1-2 মিনিট ওয়েট করার পরে এখানে আমরা এসে পড়ছি সার্ভারে, সেখানে কতগুলো মানুষ আছে, সো ওখানে ভালো, এই যে এখানে একটা কিছু মানুষ আছে, তো এখানে এগুলো কিন্তু আসল মানুষ, এমন না যে তারা মানে কম্পিউটার এগুলো কিচ্ছু না, তারা আসল মানুষ, তাহলে তাদের স্ক্রিনটা তোমরা দেখতে পারবে না, আমার আমার কিন্তু ইয়ার স্কিন ওটা ওরা এটা দেখতে পারবে না, কিন্তু এখানে তোমরা মজা করতে পারবা ওদের সাথে, ওদের সাথে তুমি টিম আপ করে খেলতে পারবা, ঠিক আছে। সো এখানে আমি তোমাদের একটা ম্যাপ, তারপরে এখানে তোমার একটা স্লাইম আসবে, যেখানে স্লাইম আসে না স্লাইম একটা ইয়ে আসবে, ওটা তোমরা রেজিস্ট্যান্ট করে নেবে, একটা নাম দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে, তারপরে এখানে একটা প্রথম ইয়ে আসে না এটা, হ্যাঁ এটাতে ক্লিক করে অনেক ক্লিক করে রাখলাম কিছুক্ষণ, তারপরে এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের একটা ওয়েবপেজ, সো এখানে আমরা নিচে গেলাম, বেশ কয়েকটা ম্যাপ আছে তোমরা খেলতে পারো, সো এখানে একটা ম্যাপ আছে বেড ওয়ার্স, এখানে ক্লিক করি, সো এখানে বেড ওয়ার্সে ক্লিক করার পরে শুধু যেখানে আমি বেড ওয়ার্সে এসে বসেছি, সো এখানে জন ভাই তোমারটা আমি জয়েন করবো না, তোমারটা একজন খালি খেলতেছে, সো তোমাদের রেজিস্টার করে আমার স্লাইমে, এখানে স্লাইম আসে না স্লাইমে রেজিস্ট্রেশন করে, সো এখানে আমার স্লাইম দিয়ে আমি জয়েন করে নিলাম একটা জায়গাতে, সেখানে একটা লোক আছে, হ্যালো ভাই, হ্যালো করতে তো, হ্যাঁ ঠিক আছে, এই ক্রাফ করে আসে তাই নেমটা তো দেখা যেতেছে না, হ্যালো ভাই, ভাই ফ্যান ভাই, আপনি মনে হয় আমার টিমে থাকতে পারেন ভাই, হ্যালো ভাই 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 ভাই, সেখানে তো ভাই আছে, এটা কিন্তু সব মাল্টিপ্লেয়ারের লোকেরা, যে ওরা লড়েও ক্রাউস্ট করে, এবার ওদের ওদের হাতিং টেমুড আছে, সেখানে আমরা ওয়েট করলাম 1 মিনিট হওয়ার পর্যন্ত, সো ভাই ভাই সেখানে আমি গ্রিন টিমে আসছি গাইস, সো কত মজা হইতেছে এখানে আমি আসছি গাইস, তোমাদেরও যদি এরকম খেলতে মন চায় তাহলে কিচ্ছু করবো না, লাইক ভিডিওটা ভালো মতন তোমরা সবই দেখছো, একটু স্কিপ করো নাই, আর যদি একটু স্পিক করছো তাহলে ভিডিওটা আবার ভালো করে দেখে না, এখানে আয়রন আছে, এই যে এই হলো এই হলো তোমাদের মানে বেডের মতন, যারা যারা বেড করছিল তারা চিনে, সেখানে তোমাদের বেডের জায়গায় তোমাদের একটা মানুষ, সেখানে শপ আছে, শপ থেকে তুমি শপিং করতে পারবো আয়রন দিয়ে ডায়মন্ড দিয়েগুলো, ঠিক আছে, সেখানে এইগুলো সবসময় তোমরা বেড ব্লক দিয়ে বাঁচা দেখবা, আয়রন আয়রন আছে, এখানে আমি আয়রন নিয়ে নিই, ঠিক আছে, এখানে 5টা আয়রন নিয়ে নিলাম আমি, এখান থেকে কিছু আয়রন নিলাম, তবে এখান থেকে শপ আছে যে
সব আছে, তোমাদের অন্য যারা আলাদা শপ থাকতে পারে, কিন্তু আমার গ্রিন টিম এরকম থাকে। সো এখানে আছে গ্রিন টিমের শপ, আমি ক্লিক করলাম, ব্লকস কিনলাম, ব্লকস ব্লকস কিনে তো ইয়াকে বায়ার বা ইয়া প্রোটেক্ট করা লাগবে, এখানে ব্লকস কিনে ওকে প্রোটেক্ট করতে হবে। তোমরা এভাবে আমার মতো মজাদার খেলতে চাও, তাহলে ভিডিওটা আশা করি সব সবাই শেষ পর্যন্ত দেখছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর সবাই আসা সবাই ট্রাই করবে। আর ভিডিও ডিসক্রিপশনে হ্যাপি মোডের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে হ্যাপি মোড মানে কেমনে ডাউনলোড করো সেটা তোমরা দেখতে পারবে। দেখা তোমরা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? লাইক টেক করে ভিডিওটা ভালো দেখে বুঝে কে হ্যাপি মোড ডাউনলোড করে, এখান থেকে ডাউনলোড করে তুমি মাইনক্রাফট ডাউনলোড দিয়ে তারপরে এভাবে তুমি সার্ভার খেলতে পারো, ঠিক আছে? তোমরা ঠিক করবে, বাই বাই।